গরম পড়ছে, কি খাচ্ছেন? পঞ্জিকা অনুসারে গ্রীষ্মকাল শুরু হয়নি, তবে গরম এখনই জেঁকে বসেছে। গ্রীষ্মকাল অনেকে ডায়েটের উপযুক্ত সময় হিসেবে বেছে নেন, ব্যায়ামও করেন নিয়মিত এ সময়। এতে আলসে জড়তা থাকে না ততটা। পুষ্টিবিদ আক্তারুন্নাহার আলো বলেন, গরমে সাধারণত তেল এবং মশলা জাতীয় খাবার অর্থাৎ ক্যালোরির পরিমাণ বেশি এমন খাবার বাদ দেওয়া উচিত। যেসব খাবার পানির পরিমাণ বেশি এবং পুষ্টিযুক্ত সেসব খাবার বেশি খাওয়া উচিত। সবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। কোনো কিছু খাওয়ার প্রয়োজন হলে ভাজা পোড়ার বদলে ফলমূল খাওয়া যেতে পারে। আর বেশি কিছু কারণে এ সময় ডায়েট করা সহজ। বলা হয়ে থাকে সূর্যের আলো শরীরে সেরোটোনিন লেভেল বা হ্যাপি হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়, যার কারণে মন মেজাজ ফুরফুরে হয়ে থাকে। এতে করে শরীর সুস্থ থাকে এবং শরীরের শক্তির পরিমাণ বজায় থাকে ও সতেজ ভাবটা থাকে। সূর্যের আলোতে ভিটামিন ডি এর পরিমাণ বেশি থাকে। সূর্যের আলো বেশি থাকায় ভিটামিন ডি শরীরে সরাসরি কাজ দেয়। এর ফলে যে কাজই করা হোক না কেন শক্তিটা বজায় থাকে। গরমকালে শরীরে উষ্ণতা বজায় থাকে, সঙ্গে সঙ্গে রক্তকণিকাগুলো চলমান থাকে। এই কারণে শরীরের মেটাবলিক রেট বেড়ে যায়, যার কারণে খাবার হজমে সুবিধা হয়। সারাদিন অনেক সময় ধরে কাজ করা সম্ভব হয় গরমে, যা শীতকালে সম্ভব হয় না। গরমকালে কাজ করার ক্ষেত্রে অনেকে বেশি সচল থাকা যায়। গরম খাবার চকলেট, কফি, বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া হয়, কিন্তু গরমকালে সাধারণত মানুষ একটু ঠান্ডা জাতীয় খাবার, শাকসবজি, পানীয় ইত্যাদি বেশি খেয়ে থাকে। যেগুলোতে ক্যালোরি পরিমাণ অনেক কম থাকে এবং পুষ্টিকর, সেইগুলো খাবার গরমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাওয়া উচিত। সূত্র ফেমিনা। আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।